দেখুন মেসেঞ্জার প্রত্যেক আইডির উপরে এইগুলো কি, এইগুলো নোট মানে ওরা লেখা লেখে যেটা দেয় এটা কিন্তু আমরা আইডির উপর দেখতে পারি। এই যে দেখুন এখানে বিভিন্ন অনেক কিছু আছে, তো এগুলো আমরা মানে দিব কিভাবে, মানে তাদের আইডির মতো আমরা কিভাবে দিব। তো মেসেঞ্জার নিউ আপডেট, মানে মেসেঞ্জার নিউ আপডেট একটি সেটিং যেটি অনেকেই জানে না। আমরা সবসময় দেখি এই যে দেখুন আইডিটার উপর, মানে ওরা মেসেঞ্জারে ওর আইডির উপর এইগুলো কী থাকে বা এখানে বিভিন্ন লেখা, তো এরকম লেখা আমরা কীভাবে লিখব, মানে আপনার মনের কথা শেয়ার করতে পারবেন কাউকে এসএমএস না করে বা কাউকে এসএমএস না দিয়ে, তো সেটা কীভাবে সেটা আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো এখানে আমি আরেকটি কথা বলবো যে আমি ইউটিউবে নতুন যদি পারেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো এটা করতে আপনার প্রথমত যেটা করতে হবে সেটা হলো যে আপনি মেসেঞ্জারটা আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর আপনি মেসেঞ্জারে আসবেন। মেসেঞ্জারে আসার পর আপনার যে আইডিটা আছে আপনার এই আইডির উপরও দেখবেন যে এরকম একটা শেয়ার অপশনের মতো একটা কিছু থাকবে, আপনি এখানে ট্যাপ দিয়ে দেবেন আপনার আইডির উপর। এখানে ট্যাপ দেওয়ার পরও এই এখানে আপনি কিছু লিখতে পারেন, এই যে আপনি এখানে ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পর আপনি কী করবেন সেটা হলো যে আপনি যদি বলেন যে কিছু লিখবেন ওদের মতো কিছু লিখবো, আমি যেমন লিখবো যে মুট অফ, তো এখানে আমি লিখে দেবো যে মুট অফ, মুট অফ। এরপরে ডাইরেক্ট ইমোজি ইমোজি দিতে পারি কয়েক কিছু, তো ঠিক এইভাবে আপনি এখানে যে কোনো ইমোজি দিতে পারেন। দেওয়ার পর আপনি কী করবেন, আপনি যদি বলেন যে মুড অফ, তো এরকম একটা গান এখানে সেট করব, যখন আমার আইডিটার উপর ট্যাপ দিব তখন সাথে সাথে তারা গান শুনতে পারবো এবং এই লেখাটা দেখতে পারবো। ঠিক আছে, এই লেখার উপর ট্যাপ দিলে কিন্তু ও গান শুনতে পারবো। তো এই গান অ্যাড করতে হলে আমরা যেটা করতে হবে সেটা হলো যে এখানে একটা সেটিং দেখতেছেন, এই সেটিং ট্যাপ দিয়ে দিবেন। এরপর আপনি এখানে বিভিন্ন এই গান পাইবেন গান, তো এখানে তো আমি বাজিয়ে গান বাজিয়ে আমি দেখাতে পারবো না, তো আপনি এই যে এখানে দেখতেছেন এইগুলো যে দেখতেছেন আপনি এখানে ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দিয়ে দেখবেন যে কোন গানটা আপনার বেশি ভালো লাগে। ঠিক আছে, শুনে শুনে মানে এইখানে যদি আপনি ধরুন এই গানটায়, তো আপনি এখানে ট্যাপ দিলে কিন্তু শুনতে পারবেন গানটা। আর এই গানটা যদি ভালো লাগে তাহলে কী করবেন, এই যে এইখানে যে লেখাটা দেখতেছেন লেখার উপর একবার ট্যাপ দিলেই ডাইরেক্ট আপনাকে এখানে চলে আসবে, মানে এখানে গানটা চলে আসবে। ঠিক আছে, এরপর আপনি কী করবেন ডাইরেক্ট এই যে এইখানে যে এখানে সিলেক্ট দেখতেছেন, ঠিক আছে, আপনি এখানে ট্যাপ দিয়ে দেবেন। এখানে ট্যাপ দেওয়ার পর এই যে আপনি দেখতেছেন যে ওদের আইডির মতো কিন্তু এই যে আমার এই আইডিটার উপর কিন্তু ঠিক লেখা উঠতেছে। তো মেসেঞ্জারে আমি যাদের সাথে কথা বলি বা প্রত্যেকটা মেসেঞ্জারে কিন্তু আমার আইডির উপর তাকাইলে, আমার আইডির দিকে তাকাইলে কিন্তু এরকম একটা লেখা দেখতে পারবো। ঠিক আছে, এই যে তাদের মতো কিন্তু লেখা দেখতে পারবো। এই যে দেখুন প্রত্যেকটা আইডির উপর কিন্তু এইভাবে লেখা আছে, তো ঠিক আমার এই মানে আমার এই লেখাটা সবাই দেখতে পারবো। তো এখন ধরুন আপনি যদি বলেন যে আমি এগুলো ডিলিট করে দিব, ঠিক আছে, মানে এগুলো আমি ডিলিট করে দিব, মানে এই উপরেরটা আপনি ডিলিট করে দেবেন, তো এটা ডিলিট করতে হলে আপনার যেটা করতে হবে সেটা হলো যে এই লেখার উপর ট্যাপ দিয়ে দেবেন, আপনি যে লেখাটা লেখছেন এটার উপর ট্যাপ দিয়ে দেবেন। এখানে ট্যাপ দেওয়ার পরে নিচে একটা লেখা দেখতে পারবেন ডিলেট, ঠিক আছে, ডিলেট। আপনি এখানে ট্যাপ দিলে ডিলেট হয়ে যাবে। আর আপনি যদি বলেন যে না এটা রাইখে আমি নতুন একটা নোট দিব, তো আপনি এই যে এখানে ট্যাপ দিয়ে দিবেন, তো আমি এখন ডিলেট করে দিব। তো ডিলেট করতে আমার যেটা করতে হবে সেটা হলো যে নিচে একবার নিচে ট্যাপ দিয়ে দিব, নিচে, এরপরে যে রিমুভ, এখানে ট্যাপ দিলেও কিন্তু এটা আর থাকবে না। এই যে দেখুন আইডিটার উপর কিন্তু এটা আর এখন নেই, ঠিক আছে, এখন নেই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, আর পাশে দেওয়ার চেষ্টা করবো। আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিবা। তো আজকের ভিডিওটি এতটুকুই।